আসসালামু আলাইকুম, আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্টের স্বাদের ক্রিসপি চিকেন ফ্রাই। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমি নিয়েছি ছোট একটা দেশি মুরগি, হাফ নিয়েছি ফার্মের মুরগি, যে যেটা পছন্দ করে। আমি এখানে লেগ পিসগুলোকে একটু থেতো করে নিয়েছি, যেন ভাজার পর হাড়ের ভিতরে রক্ত না থাকে, এইভাবে একটু থেতো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। বাস এবার নিব আমি নর্মাল তাপমাত্রার হাফ কাপ দুধ, দিব দুটো ডিম, দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, সাদা গোলমরিচের পাউডার 1 চা চামচ, গার্লিক পাউডার 1 চা চামচ, জিঞ্জার পাউডার 1 চা চামচ, লবণ 1 চা চামচ, 2 টেবিল চামচ সিরকা দিব, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। কেউ চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও মিক্সড করে নিতে পারেন। এভাবে ভালো করে মিক্সড করে নিব। মেশানো হয়ে গেলে আমি লেগ পিসগুলো দিয়ে দিব এক এক করে। এভাবে সবগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। আমার মাখানো শেষ হয়ে গেলে এবার একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত ভর। যেহেতু কাল শুক্রবার, ভালো কিছু তো রান্না করতেই হবে, তাই আমি সারা রাত ভরের জন্য রেখে দিচ্ছি। ইনশাল্লাহ সকালে আবার দেখা হবে। সকালে আমি মুরগিগুলো বের করে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার বাইন্ডিংয়ের জন্য আমি নিয়ে নিব। এখানে নিব আমি 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজির গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এই সবগুলোকে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আমি আগে থেকে এই সবগুলো নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটি চালনিতে চেলে নিব। এবার একটি চালনিতে চেলে নিব। আমি এটা 2 বার চেলে নিব, যেন কোনো দানা না থাকে। চালা হয়ে গিয়েছে। এখন ময়দায় আমি মাংসগুলো কোট করে নিব। এইভাবে ভালো করে এপাশ ওপাশ কোট করে নিব। কোট করা হয়ে গেলে একেবারে ফ্রিজের ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব কিছুক্ষণ। ফ্রিজের একেবারে ঠান্ডা পানি নিতে হবে। আবার কোট করব। এক একটা পিস যদি 2 বার করে কোট করে নেই, তাহলে পিসগুলোকে অনেক বড় দেখায়। দ্বিতীয়বার আবার কোট করছি।
সবগুলো কোট করা হয়ে গেলে ভাজতে চলে যাব। একটু ঝেড়ে নিব এভাবে ছেকে নিয়ে একটা প্লেটে এক এক করে সবগুলো রেডি করব। ভাজার জন্য তেলটা রেডি হলো কিনা চেক করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পিসগুলো দিয়ে দিব এক এক করে। কোনো নাড়াচাড়া করব না, এক পাশ রেখে দিব 7 মিনিটের মতন। 7 মিনিট ভাজার পর তবেই ওই পাশটা উল্টিয়ে দিব। এর ভেতরে আর কোনো নাড়াচাড়া করব না। এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, ওই পিসটাও 7 মিনিটের জন্য ভেজে নিব। আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে যদি করেন তাহলে দেখবেন কতটা ক্রিস্পি হয়। এবার একটি কিচেন টিস্যুতে উঠিয়ে নিব যেন এক্সট্রা তেলগুলো ঝরে যায়। আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। কতটা ক্রিস্পি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। এভাবে আমি আবারও আওয়াজটা শোনাচ্ছি যে কতটা ক্রিস্পি। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। চিকেন রেডি, আমার ভেজিটেবলও রেডি, ফ্রাইড রাইস আর সিচুয়ান সসও রেডি। চাইনিজের সাথে সিচুয়ান সসের খুব একটা মিল রয়েছে, এটা ছাড়া আসলে ভালো লাগে না। এবার সার্ভ করে নিচ্ছি খাবারের পালা। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। তাহলে বিদায় নেওয়ার আগে সবাইকে মনে করিয়ে দিচ্ছি আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। এবার সবার কাছ থেকে বিদায় নেবার পালা। আল্লাহ হাফেজ।